চারিদিকে চলছে বৃক্ষ নিধন যজ্ঞ। যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার অর্ধেক পরিমাণ গাছও রোপণ করা হচ্ছে না, ফলে দেখা দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাই এই বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পেতে কিছুদিন পূর্বে এক বের মাকে নাম কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের মায়ের নামে একটি বৃক্ষ রোপণ করার উদ্যোগ নিলেন সত্যজিৎ সাহা নামে এক ব্যক্তি। আজ থেকে প্রায় 12 বছর পূর্বে প্রয়াত হয়েছেন ওনার মা মালতী প্রভা নাহা। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নিজের মায়ের নামে রাজধানী কুমারীটিলা এলাকা লেকের পাশে একটি বৃক্ষ রোপণ করেন সত্যজিৎ নাহা। নরেন্দ্র মোদীজি যে আহ্বান রেখেছেন পরিবেশকে সুস্থ রাখার জন্য, এক পেয়ের মাকে নাম, তো এক পেয়ের মাকে নাম এই জিনিসটা এত সেন্সিটিভ একটি শব্দ উনি ইউজ করেছেন। যে কোনো ব্যক্তি তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই নামটা রাখাতে আমি খুব খুশি হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি আমি আমার মায়ের নামে একটি গাছ লাগাব। তো সবাই এখানে যারা আছে সবাই সহযোগিতা করেছে, যদিও আমার মায়ের নামে গাছটি লাগিয়েছি। আমার মায়ের নাম মালতী নাহা, ওনার স্মৃতিতে একটি গাছ লাগালাম এবং প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা বিশেষ করে এই যে এখন যে পরিবেশ এত দূষিত হয়েছে তার কারণ একমাত্র বৃক্ষ কম বলেই এরকম হয়েছে। পরিবেশ মানুষের উপর রুক্ষ হয়ে দাঁড়াচ্ছে, আর আধুনিক যে হাইটেকের যুগে বিজ্ঞান এত উন্নত হয়েছে যে পরিবেশ দূষিত হচ্ছে দিনকে দিন। তার জন্য প্রধানমন্ত্রীর যে আহ্বানটা, এই আহ্বানকে আমি শত জুড়ে আমি নমন করি যে উনার আহ্বানটা যথোপযুক্ত যুক্তিসঙ্গত, এবং আমি উনার এই স্লোগানকে সামনে রেখে মায়ের নামে একটি বৃক্ষ রোপণ করলাম এবং এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।